এই কারণে যে এবার আমরা বাজেটে এই ইনস্টিটিউশনের জন্য আমরা প্রায় 10 কোটি টাকা রেখেছি তার উন্নতির লক্ষ্যে। আপনারা নিজেই নিশ্চয়ই জানেন 10 কোটি টাকা বরাদ্দ রেখেছি এই ইনস্টিটিউটকে ভালো করার জন্য। তাছাড়া 40 কোটি টাকা ব্যয় নেতাজি সুভাষ মহাবিদ্যালয় যেটা উদয়পুরে আছে সেটা রাখা হয়েছে, এবং 77 কোটি টাকা মহারাজা বীর বিক্রম কলেজে যে নতুন সায়েন্স বিল্ডিং তার জন্য রাখা হয়েছে। তো এই সরকার চেষ্টা করছে যাতে ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট হয়। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আছে, সবাই আমরা জানি, এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের, আর এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি, আর এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা। তাছাড়া আরও দুটো বেসরকারি ইউনিভার্সিটি আমাদের ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারাও এসেছে, বিধানসভায় পাশ হয়েছে, কাজও চলছে সবরুমে। এবং আরেকটা আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটারও অনুমোদন দিয়েছি নর্থে, সেটা হচ্ছে কাজও। এবার আমি গতকাল আমি এসেছি ওখান থেকে, তো যিনি এটার কর্মকর্তা উনি আমার সাথে দেখা করেছেন, বলছে কাজ চলছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমরা সেটারও অনুমোদন দিয়েছি, সেইভাবে কাজ করছে। আমরা চাই ত্রিপুরাতে একটা মানে এডুকেশন হাব যেন তৈরি হয়। আমার নিজেও আমার এই প্রফেশনে এবার মানে 1 থেকে 2 মাসের মধ্যে ডেন্টাল কলেজ আমি ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সেটাকে ওপেন করেছে, এই বছর থেকে ছাত্র ভর্তি আরম্ভ হবে, সেই কাজটাও হয়েছে। মানে ইচ্ছা থাকলে সব কিছু হয়। আমরা আম্বার সাথেও চেষ্টা করছি, যারা বেসরকারি স্তরে একটা মেডিকেল কলেজের জন্য ওরা ইন্টারেস্ট ওরা পোষণ করেছে, তো সেখানে মেডিকেল কলেজ হতে পারে। তো সব জায়গায় এখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে, আর বিশেষ করে G20 এবং GS20 যেটা হয়ে গেল কিছুদিন আগে, সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরা এখন কিন্তু সবার কাছে একটা নাম এবং গ্রহণযোগ্যতার কাছে পৌঁছে গেছে।